কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে। কাঠুরের স্ত্রী সেই নদীতে দেখতে ইচ্ছা প্রকাশ করল। নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী পানিতে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে। তার কান্না শুনে আবারও জলপরি এলো। তারপর জলপরি অতি রূপবতী রাজকন্যার মতো এক মেয়েকে পানি থেকে তুলে বলল, এইটা কি তোমার স্ত্রী? তখন কাঠুরে বলল, জি এইটাই আমার স্ত্রী। জলপরি বলল, ভালো করে দেখে তারপর বল। কাঠুরে বলল, আর দেখতে হবে না, এই আমার স্ত্রী। তখন জলপরি বলল, আগের বার তোমার সততা দেখে মুগ্ধ হয়েছিলাম, এখন তুমি এটা কি করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকেই ভুলে গেলে? তখন কাঠুরে বলল, আমি বাধ্য হয়ে বলেছি, এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এর চেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন। আমি যদি বলতাম, এই মেয়েও না, আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন। এই কারণে প্রথমবারই বলেছি এটা স্ত্রী। আমি নিতান্ত গরিব মানুষ, তিন বউকে পালবো কিভাবে? আর একটা বউকেই সামলাতে পারি না, সেখানে তিনটা বউ হলে তো আমাকে এই নদীতে জাপ দিয়ে আত্মহত্যা করতে হবে। এবারও কাঠুরের সততা দেখে জলপরি মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলই, সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিল। ষট কাঠুরিয়া চার স্ত্রী নিয়ে ঘরে ফিরলো।